মহামারী থেকে সহসা মুক্তি মিলছে না। দেখা দিয়েছে জম্বি ডিয়ার ডিজিজ বা ক্রনিক ওয়েস্টিং ডিজিজ সিডব্লিউডি নামে এক ভয়ঙ্কর ভাইরাস। বিভিন্ন প্রাণী বিশেষ করে হরিণ থেকে এ ভাইরাসের উৎপত্তি। এই ভাইরাসের সংক্রমণে সৃষ্ট হয় ক্রোয়েটজফেল জ্যাকব রোগ। এটি একটি মারাত্মক অবক্ষয়জনিত মস্তিষ্কের ব্যাধি। আক্রান্ত হলে রোগীর স্মৃতি সমস্যা হয়, আচরণগত পরিবর্তন এবং শারীরিক দুর্বলতা অনুভব করে, চোখের সমস্যায় আক্রান্ত হয় এবং শেষ পরিণতি মৃত্যু। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার জানিয়েছে, কানাডা আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রাণীর দেহে দ্রুত ছড়িয়ে পড়ছে মস্তিষ্কের কোষ নষ্টকারী এই ভাইরাস। কানাডায় সম্প্রতি হরিণের দেহে শনাক্ত করা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন পার্কের বিভিন্ন প্রাণীর মধ্যেও এটির অস্তিত্ব পাওয়া গেছে। বিশেষজ্ঞরা গবেষণা করছেন মানব দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে কিনা। সম্প্রতি টেক্সাসে দুজন শিকারী হরিণের মাংস খেয়ে মারা গেলে তোলপাড় শুরু হয়। তবে চিকিৎসকরা বলছেন যথাযথ গবেষণা ও পর্যবেক্ষণ ছাড়া বলা যাবে না জম্বি ডিয়ার ডিজিজ মানব দেহে ছড়াচ্ছে। এ বিষয়ে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ ইকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জেনিফার মুলিনেক্স বলেন, এখন পর্যন্ত হরিণ থেকে মানুষের দেহে এ রোগের সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন উত্তর আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রাণীদের মধ্যে এ রোগের সংক্রমণ বেড়েছে, তাই অদূর ভবিষ্যতে মানুষের মাঝে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে। অধ্যাপক হারম্যান স্যাজল গার্ডিয়ানকে বলেছেন, হরিণের মাংস খেয়ে এই রোগে মানুষের সংক্রমিত হওয়ার প্রমাণ এখনও নেই, কিন্তু ভবিষ্যতে তা হতে পারে। সিডব্লিউডি মূলত অপূর্ণাঙ্গ প্রোটিনের কারণে হয়, অর্থাৎ যখন প্রোটিন প্রাণীর দেহে সঠিক আকার ধারণ করতে পারে না তখনই এই ভাইরাস আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় প্রিয়ন। সংক্রমণের পরে প্রিয়নগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জুড়ে বিচরণ করে। ধীরে ধীরে এসব প্রিয়ন মস্তিষ্কের টিস্যু এবং অঙ্গগুলো গ্রাস করে মৃত্যুর দিকে ধাবিত করে। ডেস্ক রিপোর্ট, বায়ান্ন টিভি।